জাপোরিজিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত নয়। ইউক্রেনীয় সেনাবাহিনীতে বিদেশি ভাড়াটেদের সংখ্যা ক্রমেই বাড়ছে। এবার ইসরায়েলে দূতাবাস খোলার ঘোষণা আজারবাইজানের। ইউক্রেনের অর্ধেক বিদ্যুৎ কেন্দ্র নষ্ট হয়ে গেছে। ইরানের ইসলামী বিপ্লবের নেতা খোমেনির বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর আবারও কিমের হুমকি। এবার ওমান উপসাগরে জাহাজ ঘিরে চক্কর দিল ড্রোন। সবশেষে জানবেন রাশিয়ার বিরুদ্ধে জেলেনস্কির গল্প ফাঁদার চেষ্টা বিফলে গেল। ইউক্রেনের জাপোরিজিয়ায় রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোয় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দেশটির অন্তত 10 লাখ মানুষ। বৃহস্পতিবার জাপোরিজিয়ায় জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবন লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ সেনারা। এ সময় রুশ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র এবং 5টি ড্রোন ভূপাতিত হয়েছে বলেও জানান জেলেনস্কি। তিনি বলেন, 2 দিনেরও কম সময়ের ব্যবধানে বৃহস্পতিবার জাপোরিজিয়ার কাছাকাছি জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবন লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ সেনারা। তিনি বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে গ্যাস প্লান্ট এবং দিনিপ্রো শহরে একটি ক্ষেপণাস্ত্র ফ্যাক্টরি ধ্বংসের লক্ষ্যে এইসব হামলা চালায় মস্কো। ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের বরাতে সিএনএন জানায়, ইউক্রেনের দিনিপ্রোতে গ্যাস উৎপাদন করা প্ল্যান্টে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন। খেরসন থেকে পিছু হটলেও কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের জ্বালানি শক্তি অবকাঠামোর লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ইউক্রেনীয় সেনাতে বিদেশি ভাড়াটেদের সংখ্যা বাড়ছে। কিয়েভ শাসনের পক্ষ থেকে যুদ্ধরত বিদেশি ভাড়াটে সৈন্যদের সংখ্যা বর্তমানে বাড়ছে, যা ইউক্রেনীয় সেনাবাহিনীকে তার মজুদ পুনরায় পূরণ করতে সহায়তা করছে। এলপিআরের ভারপ্রাপ্ত প্রধান লিউনিট প্যাসেচনিক বৃহস্পতিবার রাশিয়া 24 টিভি চ্যানেলকে এইসব কথা বলেন। আমরা ইউক্রেনীয় বা রাশিয়ান বক্তৃতা কম বেশি শুনি এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পদমর্যাদার মধ্যে বিদেশি বক্তৃতা প্রায়ই শোনা যায়, যা অবশ্যই ইঙ্গিত দেয় যে ভাড়াটেদের সংখ্যা বাড়ছে। নিঃসন্দেহে এটি আমাদের বাধা দেয়, কারণ যদি শুধুমাত্র ইউক্রেনের সশস্ত্র বাহিনী যুদ্ধ করছিল তখন সম্ভবত তাদের কাছে এমন মজুদ থাকতো না এবং এই স্থবিরতা অনেক আগেই শেষ হয়ে যেত। এর আগে এলপিআর পিপলস মিলিশিয়া অফিসার আন্দ্রে মারেস্কো বলেছিলেন যে কিছু ইউক্রেনীয় ইউনিটের 100% বিদেশি ভাড়াটে। তার মতে তাদের সঠিক সংখ্যা গণনা করা কঠিন এবং এই পরিসংখ্যান ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। তিনি আরও উল্লেখ করেছেন যে ভাড়াটে সৈন্যদের মধ্যে প্রাক্তন সোভিয়ত দেশ, ন্যাটো দেশগুলোর নাগরিকদের পাশাপাশি এমন সৈন্যরা অন্তর্ভুক্ত ছিল যারা ইসলামিক স্টেটের মতো সন্ত্রাসী সংগঠনের হয়ে কাজ করত। ইসরায়েলে দূতাবাস খুলছে আজারবাইজান। ইহুদি রাষ্ট্র ইসরায়েলে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে মুসলিম দেশ আজারবাইজান। দেশটির পার্লামেন্ট শুক্রবার এই অনুমোদন দিয়েছে। তেল আবিবেই হচ্ছে এই দূতাবাস, যদিও 1 মাস আগে থেকেই ইসরায়েলে দূতাবাস নির্মাণের কাজ শুরু করেছে আজারবাইজান। সম্প্রতি কয়েকটি মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেও আজারবাইজানই প্রথম শিয়া সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ যারা তেল আবিবে দূতাবাস খুলতে যাচ্ছে। ইসরায়েলের সঙ্গে অবশ্য আগে থেকে আজারবাইজানের সম্পর্ক রয়েছে। তেল আবিবে আজারবাইজানের পর্যটন অফিস রয়েছে, এছাড়াও বাণিজ্যিক প্রতিনিধির কার্যালয় রয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কও রয়েছে 30 বছর ধরে। আজারবাইজানের রাজধানী বাকুতে ইসরায়েলের দূতাবাস রয়েছে 1993 সাল থেকে। ইউক্রেনের অর্ধেক বিদ্যুৎ কেন্দ্র নষ্ট হয়ে গেছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের প্রায় অর্ধেক বিদ্যুৎ কেন্দ্র নষ্ট হয়ে গেছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী ড্যানিশ শিমহাল এই কথা জানিয়েছেন। কিয়েভের একজন কর্মকর্তা সতর্ক করে বলেন, শহরটি সম্পূর্ণভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির 1 কোটিরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। অব্যাহত রুশ বোমাবর্ষণের মধ্যে দেশটির কর্মকর্তারা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ড্যানিশ শিমহাল বলেন, দুর্ভাগ্যবশত রুশ বাহিনী ইউক্রেনের বেসামরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। আমাদের জ্বালানি ব্যবস্থার প্রায় অর্ধেক নষ্ট হয়ে গেছে। কিয়েভের ডেপুটি মেয়র মাইকোলা পোভারোজনিক বলেন, পুরো শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
ইরানের ইসলামী বিপ্লবের নেতা খোমেনির বাড়িতে অগ্নিসংযোগ। ইরানের 1979 সালের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির বাড়িতে সরকার বিরোধীরা অগ্নিসংযোগ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একাধিক ভিডিওতে তারা বলেছেন, প্রয়াত নেতা খোমেনির বাড়িতে তারা আগুন ধরিয়ে দিয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। খবর আল জাজিরার। এদিকে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং ফরাসি বার্তা সংস্থা এএফপি। সংবাদ মাধ্যম দুইটির খবরে বলা হয়েছে, তারা ভিডিও ক্লিপগুলোর অবস্থান যাচাই করে দেখেছে। এতে দেখা যায় ইরানের ইসলামী বিপ্লবের প্রয়াত নেতার বাড়িটি আগুনে পুড়ছে এবং মারকাজি প্রদেশের খোমেইনি শহরে সরকার বিরোধী বিক্ষোভকারীদের মিছিল চলছে। তবে রয়টার্স এবং এএফপি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিও ধারণের তারিখ যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। ইরানের সরকার বিরোধী আন্দোলনকারীদের নেটওয়ার্ক 15,000 তাসবির লিখেছে, ইসলামী বিপ্লবের প্রয়াত নেতা খোমেনির বাড়িতে বৃহস্পতিবার অগ্নিসংযোগ করা হয়। খোমেনির বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি অস্বীকার করে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম বলেছে, প্রতিবেদনটি মিথ্যা। মহান বিপ্লবের প্রয়াত প্রতিষ্ঠাতার বাড়ির দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। খোমেনির বাড়ির বাইরে অল্প সংখ্যক মানুষ জড়ো হয়েছিল। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর আবারও কিমের হুমকি। দেশের বিরুদ্ধে হওয়া সকল ষড়যন্ত্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করে দেওয়া হবে জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএতে দেওয়া বক্তব্যে তিনি এই কথা জানান। পিয়ং ইয়ং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার একদিন পরেই এমন কথা বললেন দেশটির সর্বোচ্চ এই নেতা। কিম তার বক্তব্যে বলেন, তিনি ব্যক্তিগতভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তত্ত্বাবধান করছেন। আরও বলেন, যে কোনো পারমাণবিক অস্ত্রের হুমকি পরমাণু অস্ত্র দিয়ে মোকাবেলা করা হবে। এবার ওমান উপসাগরে জাহাজ ঘিরে চক্কর দিল ড্রোন। ওমান সাগরে এবার একটি জাহাজ ঘিরে চক্কর দিয়েছে একাধিক ড্রোন। ওই অঞ্চলে কয়েকদিন আগে ইসরায়েলি তেল ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার তিন দিন পর নতুন এই ঘটনা ঘটল। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য মেরিটাইমস ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের রাজধানী শহর মাস্কাতের 50 মাইল দক্ষিণ পশ্চিমে এই ঘটনা ঘটেছে। সংস্থাটি যুক্তরাজ্যের নৌবাহিনীর অন্যতম অংশ। জাহাজ ঘিরে ড্রোন চক্কর দেওয়ার খবর দিল, সেটি কী ধরনের জাহাজ ছিল তা জানানো হয়নি। তবে জাহাজ এবং ক্রু সদস্যরা নিরাপদে আছে বলে জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্যাসিফিক জিরকন অঞ্চলে সেই দিন ইরানের ড্রোন হামলা চালিয়েছিল। ইসরায়েলের একজন কর্মকর্তা বলেন, হামলার জন্য ইরানই দায়ী। তবে ইরান অভিযোগ অস্বীকার করে উল্টো ইসরায়েলকে ঘটনার জন্য দায়ী করে বলেছে, ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ইসরায়েল আরব অক্ষ উত্তেজনার সৃষ্টির প্রায়তারা করছে। রাশিয়ার বিরুদ্ধে জেলেনস্কির গল্প ফাঁদার চেষ্টা বিফল। গত দুই দিন ধরে লাগাতারভাবে যুক্তরাষ্ট্রের শীর্ষ নীতি নির্ধারকরা পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার কারণ সম্পর্কে কথা বলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার কর্মকর্তাদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে আসছেন। মঙ্গলবার পোল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চলে মিসাইল বিস্ফোরণের পর জেলেনস্কি এক বক্তৃতায় দাবি করেন যে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে রাশিয়া, যার ফলে দুইজন নিহত হন। পরদিন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন যে ক্ষেপণাস্ত্রটি সম্ভবত ইউক্রেনীয়। জেলেনস্কির কার্যালয়ের পশ্চিমা কর্মকর্তাদের একজন জানিয়েছেন যে ধারাবাহিকভাবে জরুরি ফোন আলাপের মাধ্যমে মার্কিন কর্মকর্তারা ন্যাটো মিত্রদের পোল্যান্ডে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত বিবৃতি দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা জোটকে আরও উস্কে দিতে জেলেনস্কির মিথ্যা গল্প ফাঁদার চেষ্টা এবং ইউক্রেনের মিত্রদের এইসব পদক্ষেপ ওয়াশিংটন ও পশ্চিমা জোটের সাথে কিয়েভের মতভেদের প্রধান পার্থক্যগুলির একটি প্রতিফলিত করেছে। যারা প্রায় 9 মাস ধরে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সিংহভাগ সাহায্য দিয়ে আসছে। বুধবার জেলেনস্কি বলেছিলেন, তার সামরিক নেতারা তাকে নিশ্চিত করেছেন যে ক্ষেপণাস্ত্রটির উৎস ছিল রাশিয়া। তিনি বলেছিলেন, আমার কোনো সন্দেহ নেই, এটি আমাদের ক্ষেপণাস্ত্র ছিল না বা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা ছিল না। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন G20 শীর্ষ সম্মেলন শেষে এশিয়া সফর থেকে বৃহস্পতিবার সকালে ফিরে আসার পর জেলেনস্কির মন্তব্যের বিরোধিতা করে বলেন, এটি কোনো প্রমাণ নয়। এ বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কোনো মন্তব্য না করলেও যুক্তরাষ্ট্র প্রকাশ্যে বলেছে যে তারা বিশ্বাস করে যে ক্ষেপণাস্ত্রটি খুব সম্ভবত ইউক্রেন থেকে এসেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন যে প্রশাসন এমন কিছু দেখেনি যা পোল্যান্ডের এই মূল্যায়নের বিরোধিতা করে যে বিস্ফোরণটি সম্ভবত ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ফলাফল।
বুধবার সন্ধ্যা পর্যন্ত জেলেনস্কি এবং তার কর্মকর্তারা পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের দায় স্বীকার করতে নারাজ ছিলেন এবং তাদের কিছু ইউরোপীয় মিত্রর কাছে বলেন যে ক্ষেপণাস্ত্রটি যে ইউক্রেনীয় ছিল তারা তার নিশ্চিত প্রমাণ দেখতে চান। কিন্তু বৃহস্পতিবারের মধ্যে জেলেনস্কি তার অবস্থান থেকে কিছুটা সরে আসেন। সিঙ্গাপুরের ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামকে তিনি বলেন, আমি 100% জানি না, আমার মনে হয় বিশ্ব 100% জানে না কি হয়েছিল। জেলেনস্কির নির্ভরযোগ্যতা সম্পর্কে সাংবাদিকরা বৃহস্পতিবার মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেনকে জিজ্ঞেস করলে তিনি সরাসরি উত্তর দেননি। তবে তিনি বলেছেন যে তিনি এবং তার প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ইউক্রেনের সাথে যোগাযোগ করছেন এবং সবাই পোল্যান্ডে তদন্ত শেষ করার জন্য অপেক্ষা করছে।